মনে হয় দেখা যাচ্ছে, বাট আমাদের সাথে আজকে আরো কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। স্পেশাল এই কাচ্চি বিরিয়ানি নিয়ে আমি তানভীর দুঃখিত, আসলে এই সেম সাইজের থালা পাওয়া যাচ্ছিল না, এই জন্য আমি একটু বিগ বয়, দুজনই বিগ বয়, বাট নিয়ে নিলাম সেম। সো কোন ধরনের আর টেনশন না করে বিসমিল্লাহ বলে আমরা খাওয়া শুরু করব। 5, 4, 3, 2, 1 গরম গরম রাখতে একটু খাওয়ার ব্যাপার ট্যাপার থাকে তো, মাংসের পিস এবং খুবই সফট। এটা হচ্ছে ড্রিঙ্কস হিসাবে আমরা বাংলাদেশের পরিচিত সব ড্রিঙ্কস নিছি, এ ব্যাপারে হেল্প করা যাবে, কিন্তু অন্য ব্যাপারে হেল্প করা যাবে। আর অনেকে বলতে পারেন ভাই টাইমার টাইমার দেন নেই, আমরা প্রথম চ্যালেঞ্জ টাইম ছাড়াই করি, আর নিজের পেটের ক্যাপাসিটি বোঝার মতো অবস্থা নাই এখন। ভাই দেখুন, আমরা কিন্তু দুই বন্ধু দুই কাজ করছি, কিন্তু স্টিল কালারটা সেম রাখতে পারছি। সো যারা যারা কাচ্চি পছন্দ করেন কমেন্ট একটু বলে দেন, কাচ্চি লাভার কিরকম, কী ধরনের কাচ্চি আপনারা খান, কোথাকার কাচ্চি খান, সেটা আবার বললে বিজ্ঞাপনে যেতে পারবে, মায়ের হাতে রান্না করা। আচ্ছা, এই চ্যালেঞ্জের নামটা বলা হয় নাই, হচ্ছে খায়া দেন এলে পাঠায় দিয়ে চ্যালেঞ্জ। আমরা খাচ্ছি, যদি আমরা না পারি চ্যালেঞ্জ কমপ্লিট করতে, তাহলে আপনাদের মধ্যে লাকি একজনকে আমরা এরকম একটা সেট পাঠিয়ে দিব। যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ শেয়ার করে দেন, লাকি আপনাদের মধ্যে একজনকে আমরা একটা কাচ্চি পাঠিয়ে দিব, যদি আমরা না খাইতে পারি। তো খাইয়া দেন নিলে পাঠিয়ে দেন। গুড নিউজ হচ্ছে যে কাচ্চিটা আমার মনে হয় আমার অর্ধেক শেষ, মিতুর এখনো হাফ ওয়ে। অর্ধেক শেষ কি হবে, আমি একটু স্পিডে খাইতেছি, ইটস চ্যালেঞ্জ। আবার বলতে পারেন যে ভাই আপনারা দুজন বড় মানুষ এরকম একটা টেবিলে খাচ্ছেন, এটা কি ঠিক হইল? এরকম বিরিয়ানি খাওয়ার এক্সপিরিয়েন্স তো মনে হয় আপনাদের অনেকেরই আছে, কিন্তু আমার মনে হয় আমাদের থেকে অনেক বেশি খানেওয়ালা লোকজন আছে, যারা কইছে ভাই আপনারা থামান পাঠায় দেন। কাচ্চির সবচেয়ে ফেভারিট জিনিস মনে হয় আলু, তোমার জন্য এই আলুটা দিছে ভালোই, বড় সাইজে আছে মনে হয়। না, ওর ওখানে লেগ পিস দিছে ভাই, লেগ পিস কিন্তু একটু মানে একটু জেলাসি লাগতেছে আমার, লেগ পিসটা ওকে দিল আমাকে। লেগ পিসে কোনো মাংস হয় না, জমা দিই। একটু বাংলা এসএমআর দিয়ে দিই আপনাদের জন্য, না না খাবার সারা থাকবে না, দাঁড়াবে ঠিক এসএমআর কেমনে যায় মুখে সামনে যা একদম মুখের সামনে খাবারটা নিয়ে মানে মুখের সামনে মাইকটা রাখে, তো অন দ্য টাইমে হয়তো যদি আপনার দর্শককে একটু বলেন। হ্যাঁ, ওই
ওই যে যাদের বিয়ের দেওয়া চলছে আর কি, মানে এখনো বিয়ে করেন নাই বা করছেন অনুষ্ঠান করেন নাই, তারা কিন্তু আমাদের তো দাওয়াত দিতে ভুলবেন না। আমরা চলে আসবো, ওখানেও চ্যালেঞ্জ করবো যদি সুযোগ হয় আর কি, একসাথে বসে একটা টেবিলে, গ্র্যান্ড টেবিলে জামাইকে উঠিয়ে দিয়ে জামাইয়ের জায়গায় বসে ওর আস্ত খাসিটা আমরা মেরে দেবো। শেষ কন্টেন্ট ফ্লপ। আমাদের এই 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 কন্টেন্টের এই মাঝখানে রাজপথে এই স্প্রাইট জিরো দিয়ে একটু দেখা যাক কিছু করা যায় কিনা। স্পন্সর হচ্ছে স্প্রাইট জিরো এবং মাউন্টেন ডিউ এন্ড আরসি কোলা, সব কোলা। দিস মে হেল্প, দেখছো স্কেল করে মানে একটু ভালো লাগতেছে কিন্তু। ব্যাপার আছে তো আসলে আমার মনে হচ্ছে মানে আমি দর্শকদের একদিকে দিতেই হবে, মানে শেষ করে খুব চাপ হয়ে যাচ্ছে আমাদের, মানে ব্যাপারটা এরকম আমাদের একজনকে শেষ করতে হবে যে খায়া দেন এটা পাঠায় দেয় চ্যালেঞ্জ। সো আমরা খাবো, না পারলে আমাদের দর্শকদেরকে পাঠায় দিব আমরা, মানে আমাকেও শেষ করতে হবে, শেষ করতে হবে দুজনকে কিভাবে, দ্যাটস দ্য চ্যালেঞ্জ ব্রো। কই না যে একজন উইন হবে, আর এটা বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম চ্যালেঞ্জ হচ্ছে যে খায়া দেন এটা পাঠায় দেয়। এতদিন মানুষ ভিডিওতে সবাইকে কি বলে দেখে, একজন খায় একজন দেখে, একজন খায় একজন দেখে, বাট ইটস গোয়িং টু বি বোথ, মানে দুই সাইডকে হ্যাপি করার জন্য। সো যারা দেখতেছেন তাদেরও একটা খাওয়ার সুযোগ থাকে যেন, এই জন্য আমরা এই চ্যালেঞ্জটা ইন্ট্রোডিউস করলাম। কাটটি খোর, এরকম খোর যারা আছেন তারা মনে হয় মানে দেওয়ার সাথে সাথে তিন মিনিটেই মনে করবো আবার দিতে পারে, আমরা যে এত টাইম দিতেছি ভিডিও এই দেখবি বিয়ে বাড়িতে কয়েকজন বলে আবার আরেক এক নিয়েছেন আরেক দিস নিয়ে তারপরে খাওয়ার পর অনেক মন্তব্য করেন অনেক কয়েকজন, বেশি ভালো হয় নাই, চলে দশ প্লেট খাইছি বাট তেমন মজা হয় নাই, ভালো হতে পারতো, গরম দেয় নাই, ঠান্ডা ছিল, ঠান্ডা ছিল, 20 প্লেট খাইছি তাও ঠান্ডা ছিল। সে প্রথম ব্যাচও খাইছে, দ্বিতীয় ব্যাচও খাইছে, লাস্ট ব্যাচও খাইছে, তারপরে তার মন ভালো, এরকম লোকও আছে। আপনার বিয়ে বাড়িতে যারা ইউজুয়ালি যান মানে দেখেন তো অবস্থা, খাইতে দিলে মানে পুরাটা এমনি হাত দিয়া এক হাত দিয়া নিয়ে নেয়, চামিচও লাগে না, মানে একটা প্লেটে সে একটু রাইস আর মাংস দিয়ে ওই প্লেটটা সরায়ে সে ফুল থালি নিয়ে বসে পড়ে। বাই দ্য ওয়ে আমাদের এই মুহূর্তে আমার যেটুকু কাজ বাকি আছে আমি মনে শেষ করতে পারবো যদি আপনারা মানে প্লিজ লেস হিয়ার ইট ফর আস, মিতুরও পারবে আমিও পারবো, চেষ্টা করি আমরা। আজকে প্রথম চ্যালেঞ্জ, আমিও চাই আমার ফ্রেন্ড শেষ করুক, আজকে একটা টার্গেট নিয়ে আমরা নামছি, খায়া দেন এলে পাঠায় দেয় চ্যালেঞ্জ, আমি চাইতেছি জিততে বাট কষ্ট হচ্ছে, রিয়েলি আছে আমার, রিয়েলি আছে। আমাদের ফ্রেন্ড আছে আরও কয়েকজন, তারা আজকে হয়তো এই মুহূর্তে আমাদের এই খাবার দেখে চিল্লাইতেছে যে কিরে তোরা আমার না বলে এত বড় একটা বিরিয়ানি মেরে দিলি, তো স্পেশাল স্পেশাল ডেডিকেশন মানে চ্যালেঞ্জ গোস টু আসান ভাই, শাহানুর অ্যান্ড দাদু। দাদু তো তোরা যা দেখতেছিস তোরা যদি পারিস একটা খেয়ে দেখা, আমার মিত্রের অবস্থা টাইটে এসছে এখন, লিটারেলি চেষ্টা করতেছি আর কি শেষ করার, যেহেতু একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যারা দেখতেছেন নেক্সট আমরা কিসের চ্যালেঞ্জ করতে পারি সেটা অবশ্যই একটু কমেন্টে আমাকে জানাবেন, মানে ইট ক্যান বি এনিথিং, নাগা বার্গার, পিৎজা, পাস্তা, মানে
হচ্ছে কি মেক্সিকান খাবার, এরপরে চাইনিজও থাকতে পারে। মানে বাংলাদেশে আর অনেক খাবার আছে, আমি নাম বললাম না, আপনারা তো বুঝতেছেন, পিঠাটিটা থেকে শুরু করে অনেক কিছু আছে। চ্যালেঞ্জগুলো আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন। এটা একটা ফ্রেন্ডলি চ্যালেঞ্জ, মানে ফ্রেন্ড দুজন মিলে করতেছে, বাট আপনাদেরকে নিয়ে করালো মেইন উদ্দেশ্য। কিন্তু তুই আমাদের না বলে সুচ্ছা মানে ভাই আমি তো আল্লাহ। সো আমার খাবার শেষ, একটা হাড্ডি আছে, হাড্ডিটা আসলে খাওয়া যাচ্ছে না সত্য বলতে, একটা হাড্ডি পুরোটা আর এখানে সব শেষ। তার মানে মিতুল আলটিমেটলি বিরিয়ানি আসলে কম ছিল, সে আমার সাথে এখন জোক করছে। আমি রেস্টুরেন্টকে অনেক টাকা পে করেছি যে প্লিজ আমার যে বক্স ওটা থেকে হাফ কাটছে আবার ফ্রেন্ডকে দিয়ে দেবেন গাইজ। হ্যাঁ বলে করে টাকা থেকে দিয়ে তারপর আসতে পারে সেটিং করে নিয়েছি। আনএক্সেপ্টেবল, আনএক্সেপ্টেবল। সো আজকে উইনার হচ্ছে আমি। না না, তো শেষ উইনার শেষ হয়নি, এটা এক সীমিত খাদ্য করছে আমার ফ্রেন্ড মিতুল হামিদের নতুন ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ফার্স্ট লিঙ্কটাই এটা। সো ভিজিট করে ওকেও সাপোর্ট করেন, দুষ্টু কিন্তু সবাই আনফলো করে না, এইটা তো কেউ বলতে চায় না। এরা এদের হোয়াট ইজ দিস কাজ মাস্টারমাইন্ড কাচ্চি দিয়ে শুরু করা ওয়ান অফ দ্য মেইন রিজন কি ছিল তুমি যদি বলতে? কাচ্চি দিয়ে শুরু করা মেইন রিজন ছিল কারণ কাচ্চি বাঙালিরা কম সবাই লাইক করে, মানে এটা এমন একটা জিনিস যে ইউ ক্যান ইগনোর। হ্যাঁ, যে আপনি কাচ্চি আপনার সামনে থাকলে আপনার মনে হবে যে আমরা একটু খেতে ইচ্ছে করছে, বাট সবাই কিন্তু বাংলা খাবার লাইক করে না, সবাই ইংলিশ খাবার লাইক করে না, চাইনিজ খাবার লাইক করে, বাট কাচ্চি দেখলে সবাই উইক। না না, বিয়ে বাড়িতে কাচ্চি দেখে দেখে অনেকে চলে গেছে। ফ্রেন্ড তুষার বলছে যে আমরা কি দিয়ে শুরু করতে পারি, তখন আমার ফিল হলো যে এটা এটাই হলো পারফেক্ট একটা ডিশ যেটা কিনা সবাই লাইক করবে। কাচ্চি লাইক করে না এমন কেউ না, হয়তো অনেকে কাচ্চি খাওয়ার পারমিশন নাই তাদের শারীরিক সমস্যার জন্য, হৃদরোগের জন্য বা সামথিং এর জন্য, বাট কাচ্চি কিন্তু সবাই খেতে চায়। ইভেন বিয়ে বাড়িতে ব্যাপারটা এমন হয়েছে যে কাচ্চি দিছে মানে সরি গেছে, কাচ্চি নাই উঠে গেছে, আছে কিন্তু মানে খাইতে যায় তারা। মেইনলি উদ্দেশ্য হচ্ছে বিয়েটা খাইতে গেছে, বিয়েতে আর কি আছে এটা জানার দরকার নেই, কার সাথে কে বিয়ে করছে এটাও জানার দরকার নাই, মেনুতে কাচ্চি আছে কিনা এটা মেইন পয়েন্ট। মেইন কথা হলো তুমি যে আজকে হেরে গেলে, আমি তোকে বসে বসে ইন্সপায়ার করতেছিলাম আজকে খাবারে হেরে হাফ হয়েতে। না না, আমার কাচ্চি বেশি দেওয়া হয়েছে, এটা ছোটখাটো ষড়যন্ত্র স্বীকার আমি। বড় প্লেটে দিয়ে সে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করছে আমার এখানে খাবার কম, তারপরে সে হেরে গেছে, আর আমি ছোট প্লেটে এত খাবার নিয়ে আমি শেষ করতে পেরেছি না। এটা একটা কনস্পিরেসি ছিল, এটার মধ্যে আমি আসলে বুঝতে পারি নাই, আমাদের দর্শকরা অনেকেই আমার মতোই আছে যারা বুঝতে পারে না। একটু এক্সপ্লেন করতে কী হবে তাড়াতাড়ি শেষ করলে দর্শকরা এটা টিপস হিসাবে জানতে চাচ্ছে যারা একটু বেশি খেতে চায়। কাচ্চি আমি খুব লাইক করি, কাচ্চি আসলে খাওয়াই যায়, বাট এত কাচ্চি আমি লাইফে মনে কখনো খাই নাই একসাথে, সত্য কথা। আমি হাফ খাইছি খুব ইজিলি, মিতুলের জন্য একটা বিগ শাউট আউট, শেষ করছে ফ্রেন্ডলি চ্যান, মানে এটা আমরা দর্শকদের সাথে খেলতেছি, সো উই আর এ টিম, মানে আমার আমি তোকে অপোনেন্ট মনে করলে হবে না, আমি তোকে অপোনেন্ট বললে সমস্যা আছে, মানে উই আর এ টিম। খুশির খবর হচ্ছে উই উইল স্পন্সর সামন, এটা আমরা মানে রাখার চেষ্টা করবো। এনি ওয়ান হু ইজ ওয়াচিং দিস ভিডিও কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনে, ফেসবুকে এবং যে কোনো গ্রুপে, ফুড লাভিং যে কোনো গ্রুপে। যদি আই থিঙ্ক আমাদের এই চ্যালেঞ্জটা আমরা পারলাম, স্টিল মানে আফটার অল আমার মনে হয় সামনে এমন অনেক চ্যালেঞ্জ আছে যেগুলো আমরা নাও পারতে পারি। সো এই এপিসোডের জন্য, ফর দ্য ফার্স্ট এপিসোড, উই উইল ইনশাল্লাহ স্পন্সর সামওয়ান ফ্রম ইউ, ওই যে যারা টাকা এখন কিনে লাগে গেছে দেখেছে। কাচ্চি দেখলে কিন্তু একটা ইয়া মুখে চলে আসে, মানে আমরা কাচ্চি আনার পর কত তাড়াতাড়ি খাবো এই কম্পিটিশনে ছিলাম, বাট আমার ফ্রেন্ড আর কি ও আগে শেষ করছে, ও কংগ্রেচুলেশন টু হিম। আজকের মানে ডুয়োতে ও জিতে গেল, এরপরে মনে হয় জায়গা থাকলে আমরা তিন চার দিন আইনে আরও খাবো। স্টিল কাচ্চিটা ভালো ছিল, ফ্রেশ ছিল, মহা ছিল, গরম 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 ছিল। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, আমাদের সাথে তখন খাবারটা এনজয় করলেন, আমি জানি না কীরকম এনজয় করতে পারছি, বাট স্টিল আপনাদের মধ্যে একদিন লাকি উইনারকে দেওয়া হবে। সো ভিডিওটা শেয়ার করে দেন, চ্যানেল একদম নতুন হয়ে থাকে সারপ্রাইজ করে দেখে আসতে পারেন। সীমিত খাদককে আজকে কংগ্রেচুলেশনস, সে জিতে গেছে, আমি হারছি কিনা আমি জানি না, বাট আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করছি। তুমি আমার কাছে হারছো আর কি, মানে আই অ্যাকচুয়ালি লস্ট আমার কাছে হারছো, না এটা মেনে নিতে হচ্ছে, ক্যামেরা তো ওপেনলি দেখা গেছে আসলে কে কতটুকু খেতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের জন্য এতটুকুই থাক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।